Hi friend, আজকে আমরা দেখব যে আপডেটের পরে আমাদের পুরো গেম কি পরিবর্তন হয়েছে আর কি কি চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখব যে আজকে ইভেন্টে যে আপডেটের পরে আমাদের কি কি নতুন ইভেন্ট এসেছে আর দেখব আমাদের কোনো ম্যাপ বা কোনো কিছু পরিবর্তন হয়েছে না তাহলে ভিডিওটা শুরু করা যাক Hi friend, welcome to my channel Gaming Joy. To the notification একটা ফ্রেস ভিডিওতে চলুন আমরা দেখি আপডেট কত কি এসেছে এখানে দেখেন আমাদের প্রোফাইলটা পরিবর্তন হয়েছে দেখেন এখানে র‍্যাঙ্ক মোড আপনারা দেখতে পারবেন যে র‍্যাঙ্ক ক্লাসিক এখানে সমস্ত ডিটেইলস আমরা এখানে দেখতে পারবো হিস্টরি দেখেন এখানে সব হিস্টরি আপনারা দেখতে পারবেন এন্ড অবশ্য আপডেটটা পর ভালো হয়েছে কিন্তু আমাদের এখানে আমি গেমপ্লে করার পর দেখেছিলাম যে এখানে মুভমেন্ট স্পিডটা কেমন জানি সেন্সিটিভিটি একটু আর কি কোনো অন্যরকম রাখতে ছিল আপনারা গেমপ্লে করে দেখে বুঝতে পারবেন আর এখানে তেমন কোনো পরিবর্তন হয় না দেখেন নতুন কোনো ইভেন্ট আমাদের মধ্যে দিয়েছে কিনা সেটা আমরা দেখব ও দেখেন এই দেখি এখানে আমার ওপেন লেভেল ভাউচার আর ডায়মন্ড লেভেল ভাউচার কিছু দিয়েছে এখানে হ্যাঁ একটা ব্যাটারি স্ক্রিন দিয়েছে এটা আপনারা সবাই নিতে পারবেন পারমানেন্ট আর দেখার কোনো ইভেন্ট এসেছে কি না নো আর কোনো ইভেন্ট এখানে আসেনি দেখি আমরা এখানে ট্রেনিং মোডে যেয়ে দেখবো আমরা ট্রেনিং মোডে কী পরিবর্তন করা হয়েছে আর আপনারা দেখেন এখানে স্টার্ট করেও আপনারা এখানে যা হতে সব কিছু করতে পারবেন আর যে কোনো কিছু আপনারা এখানে করতে পারবেন স্টার্ট হয়ে গেছে আমাদের এই দেখে আমরা ট্রেনের মধ্যে যে আমরা দেখবো ট্রেন মধ্যে কী পরিবর্তন হয়েছে ট্রেনের মধ্যে আপনার এখানে দেখেন আমরা এখান থেকে ওপেন আছে দেখে আমরা দেখি ট্রেনের মধ্যে আগে ঘুরে দেখেছি এখানে কী পরিবর্তন হয়েছে তেমন কিছু পরিবর্তন হয় নাই এখানে কেবল একটা ম্যান রেখেছে যেখানে আপনার ড্যামেজ পরিবর্তন আর কি ড্যামেজটা চেক করতে পারবেন কত ড্যামেজ দেন তারপরে এখানে কোনো পরিবর্তন আর এখানে সোফাগুলো সরানো হয়েছে এই আর আপনাদের একটা বলি এখানে আপনাদের ফার্মার স্টেট চেঞ্জ করা হয়েছে ফার্মার স্টেক্স লেখা এখানে এখানে আপনার ড্যামেজ স্টেট বেশি দেবে আর M10 আর কি আর্মসটা চেঞ্জ করা হয়েছে দেখেন এখানে থার্ড পয়েন্ট ড্যামেজ স্টেট 50 দেখছেন থার্ড ড্যামেজটা 50 দিয়েছে ধীরে দেখুন 275 দিয়েছে থার্ডটা দেখেন ফার্মার্সটা উপি আপডেট করে ফার্মার্সটা উপি লেভেলে করে ফেলেছে আর আশা করি ভালো লাগতেছে ফার্মার্সটা আর এক আগে কেউ ফার্মার্সটা চালে হতো না চালাতো না এখন বর্তমানে এখন সবাই ফার্মার্স নিয়ে ধরবে এদিকে চার লেভেলে বেস্টটা লাগে দেখি কত ড্যামেজ দেয় চার লেভেলে বেস্টটা অবশ্যই 8-15 ড্যামেজ কম দিতেছে কিন্তু থার্ড ড্যামেজটা কিন্তু উপি লেভেলে দিতেছে 50 ভাই মানে দুটো মানে ট্যাপ ট্যাপ করে তিনটা গুলি ভেবে দুবার করলে এনিমি শেষ আর হেড লাগলে তো কোনো কথাই নেই আমরা দেখি যে কী পরিবর্তন হয়েছে এখানে দেখেন ও ভাই কতটা পরিবর্তন করা হয়েছে ওরা অনেক সুন্দর আর এবার ট্রেনিং মোডে জায়গাটা অনেক বড় ও আমার স্পিড বোর্ডটা ইউজ করতে পারতেছি ও ভাই ও ভাই ও ভাই দেখে আমরা ঘুরে দেখাই আপনাকে সেখানে কী কী আছেন আর কী কী পরিবর্তন করা আর এখানে তো কোনো পরিবর্তন করা হয় নাই এটা তো নতুন এসেছে ম্যাপটা দেখি ম্যাপটা অনেকটা বড় আপনাদের করে দেখাচ্ছি অনেকটা সুন্দর দেখে এখানে টপে আছে দেখি এখানে ও লঞ্চার স্ক্রিনটা মানে লঞ্চার স্ক্রিনটা আছে দেখুন ভাই ওখানে ভাই দেখেন স্পিড মানে প্রায় ওপি এখানে আর কি গাড়ি আর কি রেস আমরা রেস নিতে পারবো ওখানে এসে এই অবশ্যই এখানে সুন্দর আছে এখানে আমরা পরে আসবো চলুন আমরা ওদিক টিক ঘুরে আসি দেখি ওদিকে কী কী দিয়েছেন মানে ও ভাই ম্যাপটা তো অনেকটাই বড়ো ভাই অনেক সুন্দর দেখতে ও স্কিপ বোর্ডেই করি একটু ভেতরে ঘুরতে পারবো না আর দেখি ও ভাই এখানে ভাই আড্ডা আড্ডা দেওয়া যাবে ভাই ও দোকান ভাই সবটা দিয়ে বন্ধ আরে ভাই দোকান খুল 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 আরে আর ও দোকান খোলা নাই তাহলে চা পানি খাইতাম আচ্ছা দেখি ওখানে দেখি ও বাবা দেখি রে ভাই পুরাই ওপি ওখানে যাই দেখি আমরা সেখানে আর এখানে এটা কি নদী নাকি এটা হ্যাঁ নদী তো মনে লাগতেছে হ্যাঁ নদী নদী আর এখানে যদি দেখি ম্যাপটা কিন্তু অনেকটাই বড়ো একটু সময় লাগতেছে করতে ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে কোনো মাইন্ড করেন না কারণ আপনাকে দেখাচ্ছি আসলে জিনিসটা অনেকটা সুন্দর দেখতে ও বা এই জন্য একটা ইমোট দেওয়া হোক হ্যাঁ স্বাগতম আপনাকে স্বাগত জানাচ্ছি এই ম্যাপটাকে আমি স্বাগত জানালাম অবশ্যই অনেকটা সুন্দর ও তোমরা ওই ইনিমি মানে আর কি ইনিমি দেখে চলছে ও তাহলে মনে এখানে চড়া যায় চলুন 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 দেখি চলছি ও ভাই আর মারিস না মারলে মরো মোড়া দেখিনি চলে হ্যাঁ ও ভাই চড়া যায় ড্যান্স একটা ড্যান্স দিই ঠিক আছে দেখি একটা ড্যান্স দিই ওয়াও ইয়ো ইয়ো ইয়ো
ভাই পুরাই ওপি লাগতেছে, অনেকটা সুন্দর দেখতে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে চারদিকে যে আসলে চারদিকটা কেমন দেখতে। ও ভাই পুরাই ওপি। আচ্ছা ঠিক আছে, এটা উপরে উঠুন, এরপর উপরে ওঠার পর আমি আপনাকে আর কি দেখবো পুরো ম্যাপটা, দেখবো যে উপরে ওঠার পর দেখবো পুরো ম্যাপটা কেমন লাগতেছে আসলে, আপনার একটু ভালো লাগবো দেখি। উপরে উঠুক। ও ভাই কত বড় ম্যাপ ভাই, অনেক বড়, পুরাই ওপি ভাই, অসম লাগতেছে ভাই। অনেকটা সময় আছে দেখেন গেলে লাইটিং সিস্টেম, ও এটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। ওটা এটাতে এসে এটাতে চড়া যায়, এটা কি যথেষ্ট, অনেকটাই সুন্দর করছে ম্যাপটা দেখা যাচ্ছে। হ্যাঁ আমাদের এখানে, ও ভাই পুরাই অত বড়। ঠিক আছে, আমাদের ম্যাপটা দেখা হয়ে গেছে কত বড়। হ্যাঁ এখান থেকে আমরা নেমে পড়ি ভাই, পুরাই ওপি ভাই, ভেরি নাইস। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দেখি আর সাইডগুলো আমরা দেখি এখানে কোনো কিছু আছে কি না। ও ভাই এটা গেট নাকি? হ্যাঁ এখানে গেট আছে ভাই, অনেকটা সুন্দর। হ্যাঁ স্কিট বোর্ডের মাধ্যমেই যাই, এটা ধরে দেখেন। ও এখানে একটা দোকান খোলা আছে মনে হয়, এই ভাই দোকান আমি কিছু বেশি নেই ভাই। এই দোকানদার কই, দোকানদার এই দোকানদার আসো, আর কিছু চা খাবো, একটু বিস্কুট খাবো ভাবছিলাম কিছু না। ও এনে দেখুন ওটা ওঠা যায় মনে হয় ওখানে, দেখি চেক করে দেখি ভাই। আর হ্যাঁ এটা উপরে ওঠা যায় নাকি মনে হচ্ছে, ওটা ও নো ধ্যাত উঠে গেলাম কীভাবে, শিট আর শিট এখন উঠতে পারতেছে না ধ্যাত। হ্যাঁ অবশ্যই এইখানে মানে উপরে ওঠা যায়, এবার পড়ে গেলে আর নামবো দিন মানে উঠবো না, ট্রাই করবো না। আরে ভাই আরে ভাই, ও ধ্যাত সেটা উঠবো না, ঠিক আছে বাদ দিই। আপনারা একটু ঘুরে দেখার পর ম্যাপটা এটাকে কি তেমন কিছু নাই, অবশ্য অনেকটা সুন্দর দেখতে, খুব ভালো লাগতেছে এখানে লবিটা অনেকটা সুন্দর। ধর আপনারা ঘুরে দেখবেন যে লবিটা কেমন। এখন চলুন আমরা এখন ট্রেনের মধ্যে ফাইটিং মোডে যে আপনাদেরকে দেখাবো যে ফাইটিং মোডটা কতটা কেমন বা কেমন দেখতে। ও ভাই আমি তো ভুলেই গেছি আপনাদেরকে ওখানে গাড়ি রেসলিং সাইডটাকে আপনাদেরকে দেখানো হয়নি, ঠিক আছে ওটা আমরা দেখি। ওখানে দেখার পর আমরা ফাইটিং মোডে যাবো, যে ফাইটিং মোডটা কী পরিবর্তন করা হয়েছে এখানে দেখি রেসলিং সিস্টেমে। ও অনেকটা সুন্দর হয়েছে এবার রেসের মানে, একটু ম্যাপটা একটু বড়ো করা হচ্ছে মনে হয়েছে, দেখি কত বড়ো করা হয়েছে। ম্যাপটা তো আমরা দেখলাম অনেকটা বড়ো, তাহলে অবশ্যই রেসিংটা খুব মজা পাবো। কিন্তু ও আমার কাছে বাইক, বাইকটা আমার কাছে ভালো লাগে বাইক চালাতে, ঠিক আছে বাইকটা। ও ভাই ভাই ভেরি স্কিনটা ভাই চেঞ্জ করছে ভাই, পুরাই অসম লাগতেছে বাইকের স্কিনটা চেঞ্জ করছে ভাই, অনেকটা ওপি ভাই, সেই লেভেলে দেখা যাচ্ছে। আরে ভাই কতটা সুন্দর দেখাচ্ছে, আপডেটের পর দেখি পুরাই ওপি করছে। আগে বাইক স্কিনটা কিন্তু আগেটা দেখি বেশি, অনেকটা অসম লাগতেছে ভাই রাস্তায়। আরে ভাই বাইকের স্কিন কি স্পিডটা কি কমাই দিছে নাকি? আরে ভাই ধ্যাত মনে আগের মতোই না, না কি স্পিড কমাই দিছে মনে হচ্ছে, স্পিড কমাই দিছে নাকি? আমাদের ওই বড়ো গাড়িটা নিতে এটা মানে স্পিড আছে যাইতেছে না, স্পিড কমাই দিছে নাকি কেনা ভাই? চলুন আমরা এইটা বাদ দিয়ে আমরা বড়ো গাড়িটা নিয়ে নিই, চলুন আমরা বড়ো গাড়িটা নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এইখানে বড়ো গাড়িটা পেয়ে গেছি, এখন এটা দেখে আমাদের স্পিডটা দেখে ও অনেকটা সুন্দর দেখতে। একটু চালাই নি, একটু চালাই চালাই দেখি মজা নেই, একটু যেটাই জানাই সে একটু মজা চলে গেল। ও ভাই এই যে এইবার ঠিক আছে স্পিডটা দেখছেন কতটা অনন্য দেখ। আর ভাই গাড়ি কি চালাই পাই না নাকি? আমি গেমের ভিতরে যদি গাড়ি চালাতে না পারি বাস্তবে কী করবো, মানে উই রয়েছে মনে হয় বাস্তবে শিট। আচ্ছা ঠিক আছে, আমাদের গাড়ি চালানো এখানে আমাদের আপনাদের ফাইটিং মোডটা দেখিয়ে দিই, দেখি আমাদের ফাইটিং মোডে কি দেখি কী পরিবর্তন করেছে এখানে। আর আমাদের টুকুলিতে আমাদের M10-এর আর কি স্পিকার আর কি সাউন্ডটা পরিবর্তন করা হয়েছে, আপনারা এখানে দেখতে পারবেন। আর আমাদের নতুন একটা শটগান দিয়েছে যেটা যেহেতু প্রায় MP40-এর থেকেও ভালো মনে হচ্ছে, সেই আর কি যেহেতু শটগান যেহেতু অবশ্যই ড্যামেজ বেশি দেবে আর একটু রেঞ্জও বেশি বাঁচতেছে। আর তো মনে বুঝুন নিজে রেট অফ ফায়ার দেখেন, আপনি দেখে নেন চেক করে নেন ওপি লেভেলে রেট অফ ফায়ার, ওপি লেভেলে ড্যামেজ তো দেবেই, কেউ বাঁচবে না। মানে এমন আটটা এমন থাকে আর M10-এর আওয়াজটা চেঞ্জ করা হয়েছে, আপনার দেখলে দেখলেনি যে M10-এর আওয়াজটা চেঞ্জ করা হয়েছে। আর দেখেন আমার এখানে আর কি রবি আগের মতো একটু পরিবর্তন করা হয়েছে এবং
সুন্দর, মানে গ্রাফিক্সটা হাই এবং সুন্দর করা হয়েছে। আর আমাদেরকে গ্রাফিক্সটা চেঞ্জ করা হয়েছে, আপনারা ওখানে দেখতেই পারবেন যে সেটিংয়ের ভিতরে ওখানে গ্রাফিক্স হাই ব্রাইটনেস মানে আর কি পরিবর্তন করা হয়েছে। ও দেখেন, ও নো, কতগুলো গুলো করা আছে ভাই দেখি, আটটাগুলি মানে এমন থাকে ওখানে, আটটা এমন আটটার মধ্যে একটা দুটোর মধ্যে আরামসে মারা যাবে। দেখেন ড্যামেজও বেশি দেয় এবং রেঞ্জও পায় অনেক দূর থেমাতে। আর এমটেন আওয়াজটা চেঞ্জ করছি, এমটেন আওয়াজটা আমার খুব ভালো লাগে নাই, বাজে লাগছে। আর সেন্সিংটা আমার একটু উল্টা পাল্টা লাগতেছে, জানি না কেন, ও কেমন যেন লাগতেছে আমার কাছে। আপডেট একটু অবশ্য ডিজাইন খেলতে খেলতে ঠিক হয়ে যাবে, কিন্তু কেমন যেন লাগতেছে আর কি। এখানে দেখেন গুলাল মিচিং, দেখি কোনো ইনিয়ে পাইতেছে নাকি ভাই, এখানে কিনিও নাই নাকি। ও ভাই দেখেন এখানে ভাই ঘরের মতো দেখতে, এটা আর কি একটু পরিবর্তন করা হয়েছে, অনেক সুন্দর করা হয়েছে। চিনির মধ্যে কেউ আসে নাই নাকি, চিনির মধ্যে কেউই আসে না। আচ্ছা ঠিক আছে, যা আমার হয়েছে দেখি যেখানে এমটেন দেওয়া, এমটেন তো আগের মতোই, এমটেন একটু ড্যামেজ বাড়ানো হয়েছে, স্ক্রিনে একটু পরিবর্তন করা হয়েছে, কিন্তু আওয়াজটা শিফট আর আওয়াজটা ভালো লাগে না আমার কাছে। আগের আওয়াজটাই ঠিক ভালো ছিল। যেহেতু নতুন শটগান দিয়েছে ওটা স্ক্রিন দুদিন পরে আপনারা দেখতে পাবেন, স্ক্রিন ফিরে যাবে যেহেতু দিয়ে দিয়েছে। গেরেনা নতুন নতুন এরকম দিতেই থাকে এই দক্ষিণ আমাদেরকে টাকা খাওয়ার জন্য অবশ্যই। আর আপনাদেরকে একটা কথা বলি ফ্রেন্ডস, আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর নতুন হয়ে থাকি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা থাকবো। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে লাইক দেবেন এবং কমেন্টে বলে দেবেন ভিডিওটা কেমন লাগলো। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।